মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শোনো পুতুল দি, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আমি যতক্ষণ না অবধি কাউকে এই কথাটা বলছি, ততক্ষণ অবধি কিন্তু তুমি কাউকে এই কথা বলবে না, মনে থাকবে? মন থাকবে, মন থাকবে, সে তো মন থাকবে। কিন্তু তুই তো এতগুলো টাকা কেন নিলে আমার জন্য? আমাকে এত টাকা লাগে? টাকা তো লাগবে পুতুল দি, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। এই যে 5 লাখ টাকা পেয়েছি, তোমাকে সই করিয়ে ওই টাকাটা আমি ফিক্স করে দেবো, ওই টাকা যাতে কেউ ধরতে না পারে, তোমার চিকিৎসা বাবদ টাকা। আর প্রতি মাসে এই যে মাইনের অর্ধেকটা পাবে, তোমার বিয়ে শাদী তো হবে বলো, তার জন্য তো অন্তত জোগাড় যন্ত্র করতে হবে। আর তোমার ভাইদের তো কিছু ঠিক নেই, আজ তোমাদের দেখছে, কাল হয়তো দেখলো না, তখন তোমাদের মা মেয়ের কি করে চলবে বলো তো? আমি তো জানি মা কতটুকু পেনশনের টাকা পায়, সেই টাকায় তো নুন আনতে পান্তা ফুরোবে। তাই এইটুকু ব্যবস্থা না আমি করে দিয়ে গেলাম। করে দিয়ে গেলাম মানে তুই চল যাবি নাকি? ওই দেখো পুতুল দি, আমি তো কথার কথা বললাম, অমনি তোমার চোখে জল। আরে বাবা, আমি কোথাও যাচ্ছি না, এরকম করে নাকি কেউ? দেখো আমি মানছি যে আমি সবার কাছে খারাপ হলাম, সে হই, তাতে আমার কিছু যায় আসে না জানো তো। আমার এটাই ভালো লাগছে যে আমি যেটা করেছি সেটা তোমার ভালো হওয়ার জন্য করেছি, তোমার সুস্থ থাকার জন্য করেছি। পুতুল দি, আমি সত্যি চাই জানো তো, মন থেকে চাই যে তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো। কি হলো? ওই দেখো, ওইদিকে তাকিয়ে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা ব্যাংকে এসে গেছি, আর মন খারাপ নয়, চলো। আমি তো আমার জায়গা কখনো আসিনি গো, খুব ভয় করছে। আচ্ছা ভয় কেন পাচ্ছ? আমি তো আছি তোমার সাথে, আমি তোমায় সবটা দেখিয়ে দেবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই পুতুল দি। একটা কথা ভেবে দেখো তো, হ্যাঁ, যাদের পৃথিবীতে কেউ নেই তারা কি বাঁচে না? আজকে তোমার মা আছে, কিন্তু ধরো তোমার মাও নেই, তুমি একা, তখন তো তোমাকে একা একা সবকিছু করতে হবে। তুমি পারবে পুতুল দি, ঠিক পারবে, আমি তোমাকে বলছি। এই এখন আছি, আমি তোমাকে সবটা দেখিয়ে দেবো, এরপরে যখন আমি থাকবো না, যাতে তুমি একা একা সবটা করতে পারো। তুই আমার কথা কইছিস, আমার মনে দাগ দাগছে, মনে হচ্ছে তুই চলে যাবে, যাবে আমায় ছেড়ে। পুতুল দি, মিথ্যে কথা তোমাকে বলবো না। দেখো এটা তো ঠিক যে একদিন আমি এ বাড়ি থেকে চলে যাব, তবে হ্যাঁ এখনই আমি এ বাড়ি থেকে যাচ্ছি না। দেখো আমার বাড়ির লোকও তো অনেক খরচাপাতি করে, অনেক আশা করে আমার বিয়ে দিয়েছে, তারা তো ফিরিয়ে নেওয়ার জন্য আমাকে বিয়েটা দেয়নি বল, তেমনি তোমার বাড়ির লোকও নতুন বউ নিয়ে অনেক আশা করেছে। সে তোমার ভাইয়ের সাথে আমার নাই মিলতে পারে, কিন্তু তবুও কিছু তো আশা থাকে, তাই আমার পক্ষে যেই আশা পূর্ণ করা সম্ভব আমি সেটা করে দিয়েই যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।